মনিম আছেন, আমাদের রিয়েলি আছেন, এবং মানে যারা আছেন আজকে তারা সবাই মিলে এই প্রোগ্রামটিকে আজকে আপনারা সাকসেসফুল করেছেন এই কারণেই যে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখানে জিনিসটাকে এত বেশি সাকসেসফুল করেছে। এবং আমরা তো ক্যাসিনো নিয়ে কথা বলবো এবং ক্যাসিনোর আজকে প্রেস মিট, সেখান থেকে আমাদের অল্প কিছুদিন বাকি আছে যেটা ঈদে রিলিজ হতে যাচ্ছে 29 জুন। সো 29 জুন আমার কাছে মনে হয় যে অনেক অনেক কালারফুল একটা দিন হতে যাবে আমাদের এই টিমটার জন্য। এবং এই টিমটার সাথে আমরা একদম ডে ওয়ান থেকে আমরা যখন কাজ করছিলাম তখনকার কথা একটু শেয়ার করি। সৈকত ভাই, রাজীব ভাই, আমি এবং আমাদের সাথে আমার আরেকজন প্রডিউসার ছিল, সবাই মিলে আমরা ঠিক ওই জায়গাটায় মিটিংটা করেছিলাম, প্রথম মিটিংটা। সো আজকে এই জন্য খুব ভালো লাগছে যে ছবিটার প্রথম দিনটা শুরু হয়েছিল ওখান থেকে এবং আজকে প্রেস মিট এখানে হচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো রাজীব ভাই প্ল্যান করেছে এখানে, হয়তো এখানে অনেক গরম লাগছে, এখানে হয়তো আনকমফোর্টেবল লাগছে, তারপরেও সব কিছু বাধা বিপত্তি পার করে আপনারা এখানে এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেটা তো বলছিলাম ক্যাসিনোর প্রথম দিনের ঘটনা। এরকম এরপর থেকে যখন আমরা সৈকত ভাইয়ের সাথে প্রি প্রোডাকশনে একটু বসলাম, সৈকত ভাই গল্পের জন্য প্রথমে ফেরারি পড়া, তারপর আবদুল্লাহ জমির বাবু, তারপর আসাদ জামান, সৈকত ভাই নিজে, সবাই মিলে আসলে যে পরিমাণ ডেডিকেশনটা ছিল এটা আউটস্ট্যান্ডিং এবং আউটস্ট্যান্ডিং। এবং এই যে ট্রিজারটা যেটা যখন 8ই জুন রিলিজ করলো তখন থেকে মনে হলো যে না সত্যি আসলে আমাদের এই সাকসেসটা দরকার ছিল এবং আমরা এই সাকসেসটা ডিজার্ভ করি। এবং যতগুলো কমেন্টস করেছে, এবং প্রতিদিন রাতের বেলা দুদিন তিন দিন মিলে আমি সবগুলো কমেন্টস করেছি, দেখেছি কোথাও কোনো খারাপ লাগা নেই, কোথাও কোনো নেগেটিভ কোনো কমেন্টস নেই। হয় কেউ সৈকত ভাইয়ের পজিটিভ কথা বলেছে, সেখানে আমার কথা বুবলির কথা নেই, আবার অনেকে বুবলির কথা বলেছে, সেখানে আমার কথা সৈকত ভাইয়ের কথা নেই, অনেকে তাসকিনের কথা বলেছে, যেখানে আমি সৈকত ভাই বুবলি কেউ নেই। বাট প্রত্যেকটা জায়গা থেকে পজিটিভ যে রিপোর্টেশন বা যে আমরা রিয়াকশন যে এই জিনিসটা দেখতে পেয়েছি সেটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে। ফাইনালি পরবর্তীতে গিয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা ছবিটা ঈদে রিলিজ করবো, এবং রাজীব ভাই আমি সৈকত ভাই মিলে অনেকদিন ধরে দুই তিন দিন ধরে মিটিং টিটিং করে আমরা ডিসিশন নিলাম যে ঈদে রিলিজ করবো। সো রাজীব ভাইয়ের কথা তো অবশ্যই বলবো, রাজীব ভাই এটার সাথে এত সুন্দরভাবে এত বেশি ফিল্মের মানুষ না হয়েও উনি যেভাবে ইনভলভ ছিলেন সেই জন্য রাজীব ভাইকে থ্যাংকস। এই কারণেই যে সৈকত ভাই যখন আর্ট ডিরেক্টর, তারপরে যখন সেটের যারা লোকজন ছিল তাদের সবার সাথে কথা বলতেন, সৈকত ভাই বলতেন যে সৈকত রাজীব ভাই এরকম